বিয়ের আগে ইবলিস আছে না, ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে, এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসে হয়ে যাবে। একই কথা মেয়ের কাছে ইবলিস যায়, কয়েকশো ইবলিস হয়তো লেগে যায়, যায় বুঝায় এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে, অবৈধ সম্পর্ক হয়েছে, হারাম রিলেশন হয়েছে, ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে, তাহলে যদি এখন পালায়া না যাও দুজন, বিয়েটা করে না ফেলাও, তাহলে তোমার পুরো জীবনই মিশে হয়ে যাবে। এরপরে দেখা যায় দুই বছর, চার বছর, ছয় বছর, কারণ আসামি শব্দ আমাদের কাছে আসে এক সময়, দুই চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন এসে বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশায়, এখন দু চার বছর পাওয়ার পরে দেখি যে ওর চেহারা পাল্টে গেছে, তো অমানুষ। আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছে, তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার। ভদ্রমহিলা বললেন যে হুজুর 14 বছর বয়সে তার সাথে রিলেশন করেছি, হারাম সম্পর্ক করেছি, 35 বছর এখন চলছে, সেই থেকে বিয়ে শাদী করে এতদিন চলছি, এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে, আমাকে আর মানুষও মনে করছে না, এদিকে আমার বাপ মা 14 গোষ্ঠীও হারাইছি, তাকেও হারাইছি। আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি, হারামে আরাম আছে, হারামে আরাম নাই, কিন্তু এটা শুধু মুখের বুলি, কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই, ঠিক না বে? ঠিক, হারাম পথে কোটিপতি হওয়ার সুযোগ আছে আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে, কোনটা নেবেন? ডাইল ভাত, মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ? আল্লাহ আমাদেরকে ইমান শক্তি দান করুক। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা শুনে রাখেন, হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না, এসব সম্পর্কগুলো ভালো থাকে না। আমি একটা কথা প্রায় বলি ভাই, অবৈধ এবং প্রেম ভালোবাসা, তথাকথিত বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা? নাটক সিনেমার যারা অভিনয় করে, অ্যাক্টর ট্যাক্টর আছে এরা, তাই না? এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন? চায়না মালও এর চাইতে বেশি টিকে, ঠিক না বে? ঠিক, চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে, এদের বিয়ে তদ্দূরও লাস্টিং। তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি? আমি সব জায়গা বলি, এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন, জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক, এটা সুপার গ্লুর চাইতে আরো শক্ত। চাচা চাচির ছাড়া, চাচি চাচার ছাড়া বাঁচে না। আর যুবকরা, আমি সব জায়গায় বলি, যুবকরা এখন এত ভালোবাসাবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মেসেজ দেন, পাল্টা মেসেজ ফেসবুকে, মেসেঞ্জারে, মোবাইলে ফুল দেন, চটপটি খাওয়ান, চাইনিজ খাওয়ান, ফুচকা খাওয়ান, বাজারে নিয়ে যান, জামা কাপড় কিনে দেন, এত কাহিনী করেন, এরপরও দুই দিন পরে চুলাচুলি আর মারামারি ছাড়া কিচ্ছু নেই। কারণ অবৈধ সম্পর্কে কখনো হারামে আরাম হতে পারে না, এজন্য আল্লাহ তাআলা বুক ভরা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন। আপনারা যারা বয়সে তরুণ, এখনো ছোট মানুষ, এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন, এই ভালোবাসা জমায় রাখেন, বৈধ স্ত্রীর অপেক্ষা করেন, সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন। আর আগে ভাগে যদি ইটিশ পিটিশ করে দুই নম্বরের পথে ভালোবাসা আদান প্রদান করেন, তাহলে ভালোবাসা ওই জায়গা মতো গেলে ঘাটতি পড়ব। কথা কি বুঝাতে পারছি? অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে না, মনে করে যে না এর ছাড়া বাঁচবো না, আরে ওরে ছেড়ে থাকেন না, দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন ইনশাআল্লাহ, নাকে তেল দিয়ে আরো ঘুমবেন, শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে। আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুক। অতএব পালায় বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো?